এই আধুনিক যুগে এসেও বাঁশ, মাটি ও কাঠ দিয়ে তৈরি হয়েছে দ্বিতল ভবনের এক স্কুল। ভিন্নধর্মী এই স্থাপত্যকলায় নির্মিত স্কুলটি দেখতে ভিড় জমান দেশ বিদেশের অসংখ্য দর্শনার্থী। বিরল এমন দৃশ্যের দেখা মিলল দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এসে। স্কুল ভবনের স্থাপত্যশৈলীকে একেবারে ভিন্ন ধারায় নিয়ে গিয়েছেন কয়েকজন স্থপতি। বাংলাদেশের বুকে দিনাজপুর জেলায় তেমনই এক ভিন্নধর্মী স্কুল নিয়েই আজকের খুঁজে দেখার গল্প। মাত্র 15 বছর আগেও এখানে ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ছেলে মেয়েদের 4-5 কিলোমিটার পথ হেঁটে গিয়ে পড়াশোনা করতে হতো অন্য কোনো গ্রামে। এখানকার অভিভাবকদের মধ্যে শিক্ষামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার ইচ্ছা থাকলেও আর্থিক সংকট এবং উদ্যোগের অভাবে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে আজ আর সেই রুদ্রপুর আগের মতো অবহেলিত গ্রাম নেই। এখানে শিক্ষার আলো জ্বলছে অহর্নিশ। বেসরকারি উন্নয়ন সংস্থার একটি স্কুলই জ্বালিয়েছে সেই শিক্ষার আলো। অনন্য এক স্থাপত্যকলায় প্রতিষ্ঠানটির নাম দীপশিখা মেটি স্কুল। প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষা, কারিগরি শিক্ষা ও প্রতিবন্ধীদের কল্যাণে দীপশিখার কার্যক্রম তাক লাগিয়েছে সবাইকে। বাঁশ মাটির তৈরি শান্তিময় স্কুলের প্রথম ও প্রধান বৈশিষ্ট্যই হল এর পুরোটাই মাটি ও বাঁশের তৈরি। একেবারে অজপাড়া গাঁয়ের এই স্কুলটিকে কেবলই একটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনে করার কোনো কারণ নেই, কেননা বাংলাদেশে ভিন্নধর্মী স্কুল ভবনের যাত্রা শুরু এর মাধ্যমে। একটা বিরাট বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা প্রত্যেকটা বিল্ডিংয়ে যদি দেখেন সেটা হচ্ছে মাটি এবং বাঁশের তৈরি। এটা মূলত হচ্ছে যে আমাদের যে একজন বন্ধু আছে আর্কিটেক্ট, নাকে বলছে আন্না হেয়ারিঙ্গার, ওনার বাড়ি হচ্ছে অস্ট্রিয়াতে এবং আমাদের শান্তি আমাদের ডোনার আছে, তার সহযোগিতায় আসলে এই এই প্রত্যেকটা বিল্ডিং আসলে এখানে প্রতিষ্ঠিত হয়। পরিবেশকে সবচেয়ে বেশি আসলে লক্ষ্য দেওয়া হয়েছে যাতে পরিবেশের ক্ষতি না হয়। আপনারা দেখবেন যে এখানে পরিবেশের ক্ষতিকারক কোনো জিনিস আমরা ব্যবহার করি নাই। আরেকটা হচ্ছে লোকাল মেটেরিয়ালস, অর্থাৎ যে জিনিসটা লোকালি পাওয়া যাবে, অর্থাৎ এটা কারো কষ্ট করতে হবে না। এটা শুধু আমাদের, এটা ছাড়াও আশেপাশেও কিন্তু কয়েকজনকে এটা করে দেওয়া হয়েছে যাতে স্থানীয় লোকজন স্থানীয় উপকরণ ব্যবহার করে এগুলো সহজেই করতে পারে। প্রত্যেকটা বিল্ডিংয়ের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্যও আছে। যেমন আমি যদি বলি যে আমাদের যেটা স্কুল, হ্যাঁ মেটি স্কুল বলছি, সেটাতে কিন্তু দেখবেন যে ভিতরে অবকাঠামোটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বাচ্চারা যেন এটার ভিতরেই খেলতে পারে। বিভিন্ন ধরনের গুহা আছে যেখানে বাচ্চারা যেতে পারে, মজা করতে পারে, অর্থাৎ পরিবেশের সাথে সেজন্য নিজেকে খাপ খাওয়াতে পারে। যে সকল বাচ্চারা, তারা যদি মাটি না চিনে, তারা যদি মাটির সাথে মিশে যায়, মিশতে পারে, তাহলে কিন্তু দেখবেন যে তাদের যে চিন্তা চেতনা, তাদের যে গঠন, তাদের যে মানসিকতা, সেটাও কিন্তু সেইভাবেই গড়ে ওঠে। দোতলা উচ্চতা বিশিষ্ট এই স্কুলের কক্ষে শিক্ষার্থীরা গরম শীতের অনুভূতি তীব্রভাবে অনুভব করে না। এর কারণ মাটি খড় মেশানো কাদায় তৈরি এক পুরু দেয়াল। দেয়ালের ভিতের ওপর দেয়া হয়েছে আর্দ্রতারোধক উপাদান, সহজে যেন ফাটল কিংবা ঘুণে না ধরে, ক্ষয়ে না যায়, ভেঙে না পড়ে ও বৃষ্টিতে নষ্ট না হয়, সেভাবেই এগুলো তৈরি হয়েছে। পুরো ভবনের দেয়ালে নির্দিষ্ট আনুপাতিক হারে রয়েছে মাটি, বালি ও সিমেন্ট। বৃষ্টির পানি জমে দেয়ালে যেন দাগ না পড়ে সেজন্য খড় ব্যবহার করা হয়েছে। মেঝের প্লাস্টারে পাম অয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে যা সাধারণভাবে ওয়াটারপ্রুফ। আমাদের এই যে মাটির বিল্ডিংটা, এই এই ভবনটাতে সাধারণত প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়, প্রিপারেটরি 2 থেকে ক্লাস 4 পর্যন্ত। মানে আমাদের এদের গ্রুপগুলোর আবার আলাদা আলাদা কিছু নাম আছে, নাম ব্যবহার করি আমরা। এখানে বৃষ্টি থেকে শুরু একদম দশম শ্রেণী হচ্ছে ক্লাস সুনামি, মানে 12টা গ্রুপের 12টা নাম দেওয়া আছে। আর এই যে দরজাগুলোতে নামগুলো লেখা আছে, এটা 12টা গ্রুপের স্টুডেন্টদের নাম লেখা আছে। আর আমাদের যে স্থপতি আন্না হেয়ারিঙ্গার, মানে তিনি বলছেন যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে আর কি বাচ্চারা তো নাম লিখে নষ্ট করবে, আর সেই ক্ষেত্রে এখানে যে নামগুলো দেওয়া আছে স্টুডেন্টদের, মানে সুন্দরভাবে আছে আর কি। মানে ফাঁকা জায়গাতে তো বাচ্চারা লিখতে চায়, মানে এটা হচ্ছে তার একটা কৌশল। এখানে আমরা শিক্ষার্থীদের মাটির নিচে ক্লাস নেই, এখানে পরিবেশ বান্ধব পুরো পরিবেশ, আর ওরা স্বাচ্ছন্দ্যে ক্লাস করতে পারে আর কি। মানে ওরা ইচ্ছা মতো শুয়ে বসে লিখে, মানে বাধা ধরার নিয়ম নাই। যদি ব্রেঞ্চে বসতে হইতো হয়তো ওদের ব্রেঞ্চের মাঝেই বসে থাকতে হইতো, কিন্তু এখানে ওরা যখন ইচ্ছা শুইতে পারতেছে। ক্লাসের মধ্যে আবার আমাদের একটা আলাদা জায়গা আছে রুমের ভিতর সাইডে, মানে যদি ওদের কখনো ক্লাসের মাঝে বিরক্ত লাগে, সে খাতাটা নিয়ে বা তার বইটা নিয়ে ওই পাশে যায়,
সেই নিরিবিলি তার লেখাপড়াটাকে করতে পারবে। এখানে টিচার স্টুডেন্টের সম্পর্কটা একটু অন্যরকম, আমরা কিন্তু টিচার বলি না, আমরা বলি ফেসিলিটেটর, অর্থাৎ সে সবসময় তাকে সহায়তা করবে। একজন স্টুডেন্ট কিন্তু প্রাণ খুলে কিন্তু টিচারকে যা মনে চায় তার তার মনের কথা কিন্তু বলতে পারবে। 9 ফুট উচ্চতার উপরে প্রথম তলায় ছাদ হিসেবে বাঁশ বিছিয়ে ও বাঁশের চাটাই দিয়ে মাটির আবরণ দেয়া হয়েছে। উপরে বৃষ্টির পানি থেকে সুরক্ষার জন্য দেয়া হয়েছে টিন। 6 কক্ষ বিশিষ্ট মাটির তৈরি দোতলা ভবনটির আয়তন 8,000 বর্গফুট, আর এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে 17 লাখ টাকা। অথচ ইট সিমেন্টের এমন একটি বিল্ডিং তৈরিতে ব্যয় হয় 90 লাখ থেকে 1 কোটি টাকা। 2005 সালের সেপ্টেম্বর মাসে জার্মানির একটি দাতা সংস্থার অনুদানে সম্পূর্ণ ব্যতিক্রমী নির্মাণ কৌশলে মাটি দিয়ে স্কুল রুম তৈরি করা হয়। আমাদের একটা আছে হচ্ছে এডুকেশন, আমরা বলি ম্যাটি স্কুল, এটা হচ্ছে মডার্ন এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। আরেকটা হচ্ছে যে আমরা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি, এবং আমি যে বিল্ডিংটার সামনে দাঁড়ায় আছি সেটা আসলে হলো ইলেকট্রিক্যাল স্কিল ডেভেলপমেন্ট, যেটাকে আমরা দেশি বলছি। এখানে 2 বছরের ইলেকট্রিক্যাল কোর্স করানো হয়। 2007 সালে বিশ্বের 13টি স্থাপত্যের সঙ্গে মেটি স্কুলকে আগাখান অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। পুরস্কার হিসেবে দীপশিখাকে $13,700 প্রদান করা হয়। নজর করা স্থাপনা আনন্দালয় এবং মেটি স্কুলের সুবাদে দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম অঞ্চলটি সুপরিচিত। সামাজিক ও স্থাপত্যকলার চ্যালেঞ্জ মোকাবেলায় প্রান্তিক ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার মান বৃদ্ধি, প্রতিবন্ধী সেবা কার্যক্রম ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দ্বিতল কেন্দ্র দুটিতে। দীপশিখা মেটি স্কুলের ভিন্নধর্মী স্থাপত্য আর নান্দনিকতা মুগ্ধ করে সকলকেই। দ্বিতল এই স্কুলের বৈশিষ্ট্য হল আলো বাতাসের আগমনে স্বাস্থ্য ভালো থাকে, কক্ষগুলো পরিবেশ বান্ধব, আনন্দের মাধ্যমে শিক্ষাদান, শিক্ষার প্রতি স্থায়ী ও ইতিবাচক মনোভাব সৃষ্টি, যুক্তিযুক্ত চিন্তার বিকাশ ও দলীয়ভাবে শিক্ষা গ্রহণ, এসবই স্কুলটির প্রধান উদ্দেশ্য। গ্লোবালি যে ওয়ার্মিং হচ্ছে না, সেটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আসলে আমরা যদি আমাদের দেশকে, আমরা যদি এই সমাজকে বা রাষ্ট্রকে আমরা যদি বাঁচাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই পরিবেশের কথা ভাবতে হবে। আমাদের পরিবেশটাকে কিন্তু টোটালি নষ্ট করে ফেলছি, বিভিন্নভাবে নষ্ট করছি। হ্যাঁ, আমরা কিন্তু এখন সবাই মিলে চেষ্টা করা উচিত যে কিভাবে আমরা নিজেরা বেঁচে থাকবো, সামনে আমরা কিভাবে একটা ভালোভাবে বাঁচতে পারবো, কারণ সব কিছুই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে এটার হাত থেকে বাঁচার জন্য আমার মনে হয় এখান থেকে অন্তত আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের যতটুকু সম্ভব এখানে আমরা কিন্তু মাটি দিয়ে, আমরা শুধুমাত্র ঘরগুলো মাটি করেছি কিন্তু পাশাপাশি কিন্তু আমরা আরও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। সেই আহ্বানটাই আমার থাকবে যে শুধুমাত্র এইখানে না, আমরা সব জায়গায় যদি এই পরিবেশের কথা যদি লক্ষ্য রাখি, আমরা আরও অনেক বেশি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারবো। বাংলাদেশে ভিন্নধর্মী স্কুল ভবন সবাইকে যেন জানাচ্ছে এক নতুন সম্ভাবনার কথা। প্রাকৃতিক উপকরণে নির্মিত কারুকার্যময় ভবন দুটি দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় দেখা যায়। দিনে দিনে দেশি বিদেশি শিক্ষার্থীসহ পর্যটকদের সংখ্যা বাড়ছে। নতুন দিনের স্থাপত্যশৈলীর এই অবাক করা নিদর্শন নিঃসন্দেহে আমাদের গর্ব।